وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فعل فوزا عظيما. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال سبحانه وتعالى في موضع آخر، ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي الأمين صلى الله عليه وسلم، بني الإسلام على خمس، أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة، وتصوم رمضان، وتحض البيت إن استطاع إليه سبيل. اسلام کی فطرت میں قدرت نے لچک دی ہے، وہ اتنا ہی ابھرے گا جتنا کی دباؤ گے. الحمدللہ، سروپوری سروپرتھمے سمست دیکھ دیے سمست کچھ جنو سے مہان ستا اللہ سبحانہ و تعالی دربارے ہمرا شکریہ جاپن کری. الحمدللہ جے اللہ رب العالمین سست صبر এবং বিবেক সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে আমাদেরকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এবং তারপরে সুস্থ ও সবল অবস্থায় সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার যে সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন তার জন্য তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি. আলহামদুলিল্লাহ, তারপরে পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দূত রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক. আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি. আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে ইসলাম, প্রকৃত ইসলাম ও আমাদের অবস্থা. যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি সেই আয়াতগুলোতে এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন. তো সেই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ. ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব. বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রকৃত ইসলাম নেই বললেই চলে, বিরল। কাদের মাঝে? মুসলিমদের মাঝে, যারা আমরা আমাদের নিজেদেরকে মুসলিম দাবি করছি প্রত্যেকটা সমাজে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে প্রতিষ্ঠিত রাখবেন বেশ কিছু মানুষের মাধ্যম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাজালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক,
আমার উম্মতের লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি, আমার উম্মতের কিছু অল্প সংখ্যক কিছু মানুষ থাকবে, একটা দল হবে তাদের, তারা একটা জামাআত। লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যারা প্রকাশ্য হকের বার্তাবাহক হবে, তারা হক খুঁজবে, তারা হক নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, হককে প্রতিষ্ঠিত করবে। লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুররুহুম মান খাযালাহুম, বিরুদ্ধাচরণকারী ব্যক্তি যারা হককে সহ্য করতে পারে না, হককে মেনে নিতে পারে না, তারা বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে। লা ইযল খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, বলছে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত চলে আসবে, তথাপি তারা হকের উপরে অটল থাকবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, তাইফা ছোট্ট বৃহত্তর নয়, সংখ্যায় আধিক্য নয় এমন, কিন্তু তারা হক জিনিসটার উপরে চির প্রতিষ্ঠিত থাকবে। সেই হকটা কি? হক হচ্ছে ইসলাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি বলে দিন, কুল লিল হাক্কু মির রাব্বিকুম, সত্য হক এটা হচ্ছে তোমার প্রভুর কাছ থেকে আসা, হাক্কু মির রাব্বিকুম তোমাদের প্রভুর নিকট থেকে যেটা এসেছে এটাই সত্য, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা সে এটাকে সে মাথা নত করবে, যার ইচ্ছা সে এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যার ইচ্ছা সে এটাকে মেনে নেবে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা এর কাছে মাথা নত করবে না, যার ইচ্ছা সে মানবে না, যার ইচ্ছা সে এটা থেকে এটাকে অস্বীকার করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা ওয়া আহাতা বিহিম সুরাদিকুহা, কত সুস্পষ্ট বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা মানলো না, ইন্না নিশ্চয় আ'তাদনা লিয-যালিমিনা নারা, এরা হচ্ছে অত্যাচারী, এরা হচ্ছে জালিম, এরা হচ্ছে পাপিষ্ঠ, এদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা ওয়া আহাতা বিহিম সুরাদিকুহা, আর সেটা কতই না নিকৃষ্টতম আবাস স্থল তাদের জন্য। আপনি আমি আমাদের দেশীয় আইন যেটা রয়েছে এই আইনের বহির্ভূত কাজ করলেই অ্যারেস্ট হবেন, জেলে গিয়ে আপনাকে যা করণীয় তারা করে নেবে, শাস্তি আপনাকে যেভাবে দেওয়ার সেভাবে দেবে, আপনার কিছুই করার থাকবে না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর সে সত্য যেটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মাধ্যম দিয়ে কোরআনুল কারীম এ অথবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওয়াহী মারফত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে সহিহ সুন্নাহ সহিহ হাদিস, যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো সুস্পষ্ট করেছেন বিদায় হজের বাসনে, তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু, দেখো প্রকৃত হকের উপরে তোমরা তখনই প্রতিষ্ঠিত থাকবে, হক তোমরা হক থেকে তোমরা নড়বড় হবে না, পথ বিচ্যুত হবে না, সঠিক পথ থেকে তোমরা কখনো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে না। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো আমরাইন, দুইটি তোমাদেরকে প্ল্যাটফর্ম আমি বেঁধে দিলাম, দুইটি জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, এই দুটোই তোমাদেরকে হকের পথে হকের উপরে চির প্রতিষ্ঠিত রাখবে। এই দুটো জায়গা থেকে আপনাকে হক খুঁজতে হবে, দুটো জায়গার উপরে যারা চলছে, দুটো জায়গাকে যারা প্রাধান্য দিয়েছে তারাই হক। এক কিতাব আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তাযিল্লু, অসম্ভব যে তুমি হক থেকে বিচ্যুত হয়ে যাবে, সত্য থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি এই মানে আলোক উজ্জ্বল একটা দিন যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন, এই আলোক উজ্জ্বল ইসলাম থেকে অন্ধকার আচ্ছন্নের মধ্যে আবার পড়ে যাবে, এটা অসম্ভব যদি দুইটি জিনিস তোমার মাঝে থাকে। লাম তাযিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীম ওয়া সুন্নাতে নবীহি, অথবা তার তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ, অপর জায়গাতে এসেছে যে কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আমার সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এবং কোরআন, এর মাঝেই ইসলাম রয়েছে। বহির্ভূত জগতে, বাইরের জগতে আপনি যেটাকে চাকচিক্যময় ভাবে ইসলাম মনে করছেন আদৌ সেটা ইসলাম নয়।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষ ইসলাম ছাড়াও আরো অনেক কিছু ভালো মনে করে করবে, সেটা থেকে মানুষ পূর্ণ অর্থাৎ নেকি অর্জনের একটা উপায় মানুষ খুঁজবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মানুষের মেন্টালিটি, মানুষের চিন্তা ভাবনা, মানুষের মানে ব্রেনের মধ্যে কি মানে উদ্ভিদ মানে জন্মাচ্ছে অর্থাৎ কি আসছে ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা, এটা যে বহির প্রকাশ করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জানার কারণে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন রীতি, অন্য কোন নীতি, অন্য কোন চরিত্র, অন্য কোন সভ্যতা, অন্য কোন আখলাক, অন্য কোন চরিত্র, কোন কিছু যদি পছন্দ করে, কোন কিছু যদি খোঁজে, কোন কিছু যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া অন্য যে কোনো দিন, অন্য যে কোনো ক্রিস্টি কালচার, অন্য যে কোনো রীতিনীতি, অন্য যে কোনো আখলাক চরিত্র, যা কিছু হোক না কেন, ইসলাম ছাড়া যদি কেউ খোঁজে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাইন ইউকবালা, ফালাইন ইউকবালা, লা ইউকবালা, আল্লাহ বলছেন সেটা কবুল করা হবে না, যতই ভালো হোক না কেন, ফালাইন ইউকবালা, সেটা কবুল করা হবে না, মিনহু, তার পক্ষ থেকে যে করেছে তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করবেন না। ওয়া হুয়া, আর সে ব্যক্তি, ফিল আখিরা, কিয়ামতের দিন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জালিমদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 8, কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটি আসছে, যেখানে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদি, ইসলামের স্তম্ভ, ইসলামের প্রথম স্টেজ যেটা হচ্ছে সেটা পাঁচটা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আন তাশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিরেকে আর কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, একদম পরিষ্কার ক্লিয়ার কথা। এবার এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ বলেন বিভিন্ন ভাবে দিয়েছে, অনেক মানুষ নিজের, আল্লাহ বলছেন নিজের নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছে, এটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিভাবে নিজের নাফস যা বলে তাই করে, মন যা চাই সেই জিন্দেগি উদযাপন করে, ফিরে আসুন, মন চাই জিন্দেগি উদযাপন করার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, ইসলামের কাছে নত হয়ে ইসলামিক ভাবে আপনার জীবন ইসলামের কাছে উৎসর্গ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে। তো এক, আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে মেনে নেওয়া সার্বিক দিক দিয়ে, রুবুয়াতের ব্যাপারে, রব হওয়ার ব্যাপারে, উলুহিয়াতের ব্যাপারে, অর্থাৎ ইলাহ যার উপাস্য উপাসনা করা হয় এই উপাস্য হিসেবে, এবং যথারীতি যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তার নাম এবং গুণাবলী, এগুলোর যথারীতি মর্যাদা রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়ার নাম হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটা জায়গাতে আল্লাহর প্রতি যতটা ভরসা করেন, আর একটা জায়গাতে এসে আমরা কি করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভরসা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলি। কিছুদিন আগে একজন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, বলছে তাহলে কি করে খাবো, ওয়াল্লাহু রাজ্জাকুদুল কুওয়াতিল মতিন, রুজিদাতাকে বলেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কি করে খাবো, এই প্রশ্ন তো আসে না, আমি প্রচেষ্টা করব, দেবেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রচেষ্টা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দেবেন, এটা মানে সায়েন্সের দিক দিয়ে যদি আপনি ব্যাখ্যা করেন তা এটা হচ্ছে সম্পূর্ণরূপে ত্রুটিযুক্ত। একজন পাখি, একটা পাখি সে বাসায় থেকে কখনো তার রুজি সে পায় না, তার দুই ডানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে ডানাকে কাজে লাগিয়ে তাকে উড়তে উড়তে যেতে হয়, যাওয়ার পরে রুজি কোথায় আছে সন্ধান করে সে ঠিক রুজি পেয়ে যায়, ভুখা সে থাকে না। আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে সচল রেখেছেন, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সমস্ত কিছু আছে, বিবেক বুদ্ধি সমস্ত কিছু সচল, এখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে হালাল ইনকামের জন্য আপনি বেরিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। অনেক মানুষকে দেখি এখন মানুষের একটা পেশাগত দিক হয়ে গেছে, অনেক মানুষকে দেখা যায় হাড্ডা কাড্ডা একদম সুস্থ শরীর নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে মসজিদে মসজিদে। কিছু কিছু মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তার কি অসুবিধা আছে কি নাই, অনেককে তো আমার মনে হয় যে অসুবিধা নেই, বোঝাই যায়, শুধু মনে হয় না বোঝা যায়,
তারপরে তার পেশায় পরিণত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিক্ষাবৃত্তি এই পেশাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখনোই পছন্দ করেননি। একজন মুসলিম আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রেখে কোন একটা সেক্টরে সে কাজের জন্য নেমে যাবে হালাল ইনকাম করার জন্য, ভিক্ষা করে খাবে একজন মুসলিম, এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। সুতরাং এই পেশা আজকে চলে আসছে সম্মানিত উপস্থিতি, সেটা আলাদা। আল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মতিন, আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যা পাঠিয়েছি আমি তার রুজির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। তাহলে আপনি আমি প্রকৃত অর্থে ইসলামের প্রথম স্টেজ বুনিয়াল ইসলাম আলা খামসিন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাতে আমাদের গোলমাল, বাকি সেক্টরগুলো আপনি আমি কি করে আনন্দের সঙ্গে পালন করতে পারবো। এই জায়গাটাকে আমাদেরকে স্ট্রং হতে হবে। আবার এক শ্রেণীর মানুষ শুধুমাত্র একটা ইবাদতের সামান্যতম একটা জায়গাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা আমাদের এই উম্মতে মুহাম্মাদের প্রথম স্টেজের মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি ইসলাম শিক্ষা অর্জন করছেন, তাদের উপরে একটা ছোট্ট ছোট্ট সেক্টরে এত নির্লজ্জ নোংরা বেহায়াপনা এত মানুষ হতে পারলে তাদের উপরে এমন অপবাদ লাগায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাফুল ইয়াদাইন করতেন না, তারা বগলে মূর্তি রেখে সালাত আদায় করতেন, তাই তাদের উপরে রাফুল ইয়াদাইন ফরজ হয়েছিল, নাউযুবিল্লাহি মিন জালিক। এত নোংরা জঘন্য অপবাদ সাহাবায়ে কেরামের উপরে কোন মুসলিম দিতে পারে না, প্রকৃত যদি মুসলিম হয়। কারণ প্রথম যেটা ইসলামের সত্য সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মেনে নিয়েছে, আবার তাদের মূর্তির কিসের প্রয়োজন? মূর্তিকে ত্যাগ করার জন্য তো তারা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত নির্লজ্জ নোংরা এত জঘন্যতম অপবাদ দিতে হৃদয়টা একবার কাঁপে না, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মুখ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কোটা ইসলাম, ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ রূপে গ্রহণ করে নেওয়ার জন্য সমস্ত মূর্তি পূজা বুত পূজা আর কাঠ পূজা পাথর পূজা ঈদ পূজা সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিল। আর এই মুসলিম সাহস করলো সেই সাহাবায়ে কেরামদের উপরে অপবাদ দিতে যে তারা নাকি সালাত আদায় করার সময় অর্থাৎ প্রথম স্টেজে পার করে নিয়ে দ্বিতীয় স্টেজে ঢুকে গেছেন, সালাত আদায় করার সময় বগলে মূর্তি রাখলেন, এটা জঘন্যতম একটা তাদের উপরে অপবাদ। সুতরাং সতর্ক হন, এই অপবাদ সঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর সাক্ষ্য দেবে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুহাম্মদ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত দূত, রিসালাত নিয়ে তিনি এসেছেন, তিনি যেটা বলেছেন সেটা আমাদের আমাদের কাছে পালনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় তা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা যুগ আসবে মানুষ ইনকাম করবে কিন্তু হারাম হালাল বুঝবে না, আও হালালুন আও হারামুন, মানুষ বুঝবেই না যে সেটা হালাল না হারাম, ইনকামের উৎস কোথা থেকে মানুষ জানে না। এই কিছুদিন আগে চলে আসলো রোজভ্যালি, তখন দেখতাম মানুষ ব্যাপক হারে রোজভ্যালি করতে আরম্ভ করলো, একটা সময় কি হলো ধোঁয়াশা ধোকা দিয়ে মানুষের কাছে চলে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি ইনকাম যেটা করবে, যেটা তুমি ব্যবসা করো, যাই করো না কেন, তোমার উৎস যেটা সেটা তুমি সাচক্ষে তুমি প্রত্যক্ষদর্শী থাকবে, তুমি দেখবে যে আমার উৎস এখান থেকে। আজকে অনেক ভাইকে দেখছি শেয়ার মার্কেটে অনেক ভাই টাকা ইনভেস্ট করে সেখান থেকে ইনকাম করছে, ধোঁয়াশার মধ্যে রয়েছেন। অনেকজন বলছেন যে আমি দেখতে পাচ্ছি আমার কি প্রোডাক্টের উপরে, আপনার সামনে আপনি টাকা ইনভেস্ট করে দিলেন, আপনার সামনে যদি বলে যে আপনার টাকা দিয়ে আমি চাল ডাল আর এই ধরনের ব্যবসা করছি, আর পিছন দিক থেকে যদি মদ হিরোইন গাঁজার ব্যবসায় যদি ইনকাম বেশি করে আপনাকে টাকাটা দেয় তো এটা বৈধ হলো? আপনি তো সচক্ষে দেখতে পাচ্ছেন, আপনাকে যেটা দেখানো হচ্ছে সেটা আপনি দেখছেন। সুতরাং শেয়ার মার্কেটের ব্যবসা অনেক ওলামায়ে কেরাম বলেছেন জায়েজ নয়, ইনকাম আপনাকে করতে হবে, দুনিয়াতে হাই ফাই স্ট্যাটাস তৈরি করতে হবে, এটা ইসলাম শেখায়নি। ইসলাম সবসময় শিখিয়েছে মধ্যম পন্থা অবলম্বন করার কথা, কেদালিকে যে আল্লাহকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। কিন্তু ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনসম্পদ দিয়েছেন, আপনি ধনসম্পদের মালিক বৈধ পন্থায়, আপনি যত টাকার মালিক হয়েছেন কোনো সমস্যা নেই, আপনি হন বৈধ পন্থায়। হওয়ার পরে আপনাকে যে রীতিতে ইসলাম খরচ করতে বলেছে, যে জায়গায় ইসলামিক ভাবে আপনাকে খরচ করতে বলেছে, দাকাত আদান এগুলো আপনাকে দিতে হবে, এগুলোর হিসাব আমার হবে। তো এই যে রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। কেননা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও কিন্তু নিজের নয়,
সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সরি সূরা নাজমের মধ্যে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে একটা কিছু আসলো আর বলে দিলেন, তা নয়, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যদি তিনি কিছু কথা বলেন তো শুধুমাত্র ওয়াহী। দিনের ব্যাপারে যেটাই বলেছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। বুঝতে পারলেন না? এটা ছিল তার দায়িত্ব। তার দায়িত্ব সম্পর্কে, আপনার আমার দায়িত্ব সম্পর্কে জান্নাত জাহান্নামের কথা বারবার উল্লেখ করার পরে আপনি আমি সতর্ক হইনি, কিন্তু নবী রাসূলগণকে কি আল্লাহ সুবহানাহু তাআলা এমনি ছেড়ে দিয়েছেন? কত সতর্কতা, কত কঠোর ভাষা, কত হুঁশিয়ারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি বলছেন সূরা হাক্কার মধ্যে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে অনুমান করে কোনো কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, তার জীবন ধমনীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিতাম, যাতে করে তিনি আর বাক্য বলতেই না পারেন যদি নিজে থেকে কোনো কথা বলতেন, মানুষের সামনে কোনো রকম ভাবে তিনি কোনো কথাই বলতেই না পারেন, এই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিতাম। যদি তিনি আনুমান ভিত্তিক মন চায় কোনো কথা যদি তিনি মানুষের সামনে ঢুকিয়ে দিতেন। আজও পৃথিবীতে এক শ্রেণীর, এখন বর্তমানে এক শ্রেণীর মানুষের খুব ব্যাপক উদ্ভব ঘটেছে, তারা তারা নাম দিয়েছে নিজেদেরকে যে আমরা আহলে কোরআন, তারা সতর্ক, তাদেরকে বলছি যে তোমরা সতর্ক হয়ে যাও যদি এই মন মানসিকতা তোমাদের মধ্যে থেকে থাকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট সার্টিফিকেট দিচ্ছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা কোরআনে লিপিবদ্ধ হয়েছে তা কিন্তু নয়, কারণ তিনি বলছেন আলা উতিতুল কোরআন ওয়া মিথলাহু মাআহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার মতো আরেকটা বস্তু দেওয়া হয়েছে, সেটা কি? তোমরা যে বলছো যে শুধু কোরআন, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন, আর আল্লাহ বলছেন স্বয়ং যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুমান ভিত্তিক কোনো কথা বলেননি, তিনি যা বলেছেন সেটা ওয়াহি। সুতরাং তিনি যে বললেন বিদায় হজের বাসনে আলা উতিতুল কোরআন, আমাকে কোরআন দেওয়া হয়েছে, ওয়া মিথলাহু মাআহু, এবং তার মতো আরেকটা বস্তু দেওয়া হয়েছে, তাহলে সেটা কি? কিয়ামতের মাঠে তোমরা ছাড় পাবে না, সতর্ক হয়ে যাও। কোরআনে এর জবাব রয়েছে, কিন্তু তোমরা কোরআনকে বুঝছো নিজের মতো করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কিসের জন্য? তুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা আলা মুহাম্মদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মুহাম্মদের উপরে সেটাকে বর্ণনা করার জন্য, বিস্তারিত বোঝানোর জন্য। এটা হচ্ছে রিসালাত, রাসূল আল্লাহর পক্ষ থেকে রিসালাতের বাণী নিয়ে এসেছেন, যা নিয়ে এসেছেন আমাদের অকপটে মেনে নেওয়া। সম্মানিত প্রস্তুতি, তারপরে ইসলামের স্তম্ভ হচ্ছে ইকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করা, সালাত কায়েম করা, সালাত পড়া নয়, সালাত এমন ভাবে কায়েম করে নেওয়া যে মসজিদে কোন জায়গাতে কোন সময় আল্লাহ শব্দটা উচ্চারণ হচ্ছে আজানের, আর আপনাকে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত রাখতে পারবে না। দুনিয়ার যত টাকাই লস হোক না কেন, আপনাকে ব্যস্ত রাখবে দুনিয়ার কাজে, এই কাজই হতে পারে না দুনিয়াতে, এর নাম হচ্ছে ইসলাম, ইকামাস সালাহ। সালাতকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা, নিজের পরিবারে প্রতিষ্ঠিত করা, সমাজে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। এবার কিভাবে পড়বেন এগুলো বিস্তারিত রয়েছে সালাতের স্তম্ভ, প্রাথমিক স্তর। একজন বলছে আমি সালাত আদায় করি না, আমার হৃদয় ঠিক আছে। আরে তোর হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলই করবেন না। ওমাই ইয়াবতাকি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু, কবুলই করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদম হচ্ছে আমি সালাত আদায় করি না, প্রচুর টাকা জাকাত দিই, তোর জাকাত আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। প্রথম কিয়ামতের দিন আল্লাহ যে বিষয়ের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আওয়ালা বিহিস সালাত, প্রথম যেটার হিসাব নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হচ্ছে সালাত। আহলে কোরআন বলছে যে প্রথম আল্লাহ সালাতের হিসাব নেবেন, এই কথা কোরআনে কোথাও নেই। আমি বললাম কোরআন মাজিদ ভালো করে পড়লেই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জন্য কি সফল কাম? প্রথম আল্লাহ রাব্বুল কি বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতগুলির ব্যাপারে তারা বিনয়ী হবে। জাহান্নামীরা জাহান্নামে গিয়েছে, মা সালাকাকুম ফি সাকার, প্রথম জবাবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। প্রথম জবাব কি? সালাত আদায়কারী ছিলাম না। তাহলে প্রথম হিসাব কিসের হবে? সালাতের।
যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করেছেন হাদিসে, আমরা এইজন্য দুটোকেই বলেছি, প্রথমে কোরআন এবং সহিহ সুন্নাহ দুটো যদি আপনি ঠিক ব্যালেন্স না রাখেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তারপর এই ইকামাস সালাহ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আপনারা সালাতের জন্য প্রচেষ্টা করেন পরিবার পরিজনে, এই দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া করি আমরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুধু আপনি প্রচেষ্টা করে যাবেন আল্লাহর কাছে চাইবেন না, চাওয়ার বিভিন্ন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে। আপনি বলেন আল্লাহর কাছে, রব্বি জাআলনি, হে আল্লাহ আমাকে বানাও মুকিমাস সালাতি, সালাত প্রতিষ্ঠাকারী, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তান সন্ততিকেও তুমি সালাত আদায়কারী, সালাত প্রতিষ্ঠাকারী বানাও। রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল দোয়া, তুমি একমাত্র দোয়া কবুল করো। বলেন সন্তান সন্ততিকে বারবার তাগিদ করতে হবে, একবার দুবার নয়, আপনার লাইফ কেটে যাবে মৃত্যু পর্যন্ত সালাতের জন্য বারবার ডেকে নিয়ে আসতে হবে। কেন, মোরা আউলা দেখুন সালাত ওয়াস্তাবির আলাইহা, সালাতের জন্য তাদেরকে যেমন আহ্বান করবে, ওয়াস্তাবির আলাইহা, তার উপরে সুদৃঢ় থাকতে হবে, নড়বড় করলে হবে না। ইসলামের দ্বিতীয় স্তম্ভ, তৃতীয়, ওয়াইতা আজ-যাকাত, ওয়াইতা আজ-যাকাত, যাকাত আদায় করতে হবে। জাকাত কি পরিমাণ আপনি আদায় করবেন, আমরা সবাই আজকে সোনাই পড়ে আছি, সোনা তো নেই তাই জাকাত দিতে হবে না, 7.5 ভরি স্বর্ণ, ভালো করে শুনে শুধু সংক্ষেপে বলছি, 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ যদি আপনার জমে যায় তাহলে জাকাত দেওয়া যেমন ফরজ, আর একটাও তো অপশন রাখা আছে, 52.5 ভরি রূপো অর্থাৎ চাঁদি, তাহলে চাঁদি এখন কত টাকা ভরি, 1000 টাকা, ভালো চাঁদি নিতে গেলে বা 1200 টাকা, কর করেন তো 52.5 ভরি, তাহলে কত, ওই মোটামুটি 60-65 হাজার টাকা, যেটা মানুষের কাছে বাৎসরিক গচ্ছিত সম্পদ থাকে তো তাকে জাকাত দিতে হবে, কারণ আপনি আমল করবেন না, আপনার উপরে তাই দুটো তো দুটো দিক দিয়ে তো খরচ, শুধু আপনি সোনার কথাই ভাবলেন, কবে 7.5 ভরি সোনা পরিমাণ হবে তবে জাকাত দেবো, আর এটা আপনার পৌঁছে গেছে আপনি বুঝতে পারলেন না, ওয়াইতা আজ-যাকাত, এর মাধ্যমে তো এই সমস্ত ইসলামের মানে উন্নত মানের কাজগুলো তো এখান থেকে তৈরি হবে, এই জাকাতের সেক্টর থেকে। ওয়াতাসুমু রমাদান, রমাজান মাসের সিয়াম পালন করা, রমাজান মাসের সিয়ামের মাধ্যম দিয়ে মানুষ যে মুত্তাকিন হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহর ভীতিটা আরো বাড়বে, দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর ভয় থাকবে, রমাজান মাসে গিয়ে সেটাকে আবার বৃদ্ধি করবে, এই বাড়িয়ে দেওয়াটা আবার 1 বছর তার টানতে থাকবে, এই সেক্টরটা, এই যে তৈরি হওয়াটা আমাদের হয় না, কেমন আমরা সিয়াম পালন করি। ওয়াতাহাজ্জুল বাইতা ইনস্তাতা ইলাইহি সাবিল, আল্লাহর ঘর যাওয়ার মতো সামর্থ্য হলে হজ করতে হবে। অনেক মানুষের হজের মেন্টালিটি এরকম, টাকা পয়সা আছে সমস্ত কিছু, এখন ছেলে মেয়ে পড়াশোনা করছে, বিয়ে দিয়ে ছেলে মেয়ের বিয়ে শাদি দেওয়ার পরে শেষ বয়সে গিয়ে হজ করবো, বাঁচবে তার কি গ্যারেন্টি আছে, এখন যে তোমার অর্থ আছে তোমার উপরে হজ ফরজ, এখনই করতে হবে ইবাদত, ইবাদতের জন্য কোনো কম্প্রোমাইজ চলে না। অনেক মানুষকে দেখি প্রশ্ন করে, আমার পিতামাতার হজ করার মতো টাকা সামর্থ্য টাকা পয়সা সবই ছিল, করতে পারেনি, তা আমরা কি তার বদলা হজ করব, কেন কেন করেন বদলা হজ, যেহেতু জায়েজ করা যাবে ওটা আমি ওটা আমি বলছি না, কত যে কেন করেনি, আপনি এটা ভাবেন যে আপনার উপরে যদি সেই অর্থ চলে আসে তাহলে আপনাকে হজ করতে হবে। 5টা হচ্ছে মূল স্তম্ভ, এই মূল স্তম্ভের জায়গাতে টোটাল সেক্টর গুলোকে আমাদেরকে কিভাবে প্রবেশ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সারমর্ম টানলেন পবিত্র কোরআনে, আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, কত সুন্দর কথা, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে, পরিপূর্ণ আপনাকে একজন মুসলিম হতে হবে, পরিপূর্ণ ইসলামের অনুসারী হতে হবে, আগেই বলেছি কোরআন এবং সহিহ সুন্নাহ আপনার শুধু দৈহিক নয়, আপনার দৈহিক মানসিক সামাজিক পারিবারিক সমস্ত চিন্তা চেতনাকে বিসর্জন দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে যখন সঁপে দেবেন তখনই আপনি প্রকৃত একজন ইসলামের অনুসারী হতে পারবেন। আর আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আর শয়তানের ইত্তেবা করো না, মানে ইসলাম ছাড়া যে কাজটা করছেন সেটাই শয়তানের ইত্তেবা করা, ইসলাম ছাড়া যেই কাজই আপনি করেন না কেন সেটাই হচ্ছে শয়তানের ইত্তেবা করা, ওয়ালা খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সুস্পষ্ট ভাষায়,
যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইয়ুকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য রীতিনীতিকে যে ব্যক্তি নিজের জীবনে ফিট করলো অন্য মাধ্যম দিয়ে যে ব্যক্তি খুঁজলো ফালা ইয়ুকবালু মিনহু ওটা আল্লাহ তাআলা কবুল করবেন না وهو في الآخرة من الخاسرين আর কিয়ামতের দিন সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি আফাহুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন তোমরা ওই অন্ধকার আচ্ছন্নের মধ্যে আবার পড়তে যাচ্ছ ওই অপসংস্কৃতিগুলোকে তোমাদের পছন্দের মনে হচ্ছে স্কুলে আজকে আপনারা আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে গিয়ে গান বাজনা শিখছে গান বাজনা ড্যান্স শিখছে আপনি আমি খুব আনন্দের সঙ্গে উপভোগ করছি এটা ইসলামে এটা ইসলাম নয় বিবাহ শাদীতে বাড়িতে গান বাজনা বাজছে একজন মুসলিমের কি করে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াসতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাকিদা হাউদওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন সম্ভবত সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন কি যে ওয়া মিনান নাসি মান ইয়াসতারি কিছু মানুষ ক্রয় করে টাকা দিয়ে কিনে নিয়ে আসে লাহওয়াল হাদিস ওয়াশার বাক্য মন্দ কথাবার্তা এমন এমন গান আছে মুসলিম ছেলেরা গায় যে গানের টোটাল বাক্যটাই হচ্ছে শির বড় ধরনের শির শুধু বললে শির হবে গান তো এমনিতেই হারাম কিছুদিন আগে দেখছিলাম হিন্দি একটা গান যে তুজমে রব দিখতা হে এই যে কথাটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারো মাঝে দেখা যায় আরো বিস্তারিত কি আছে আমি জানি না এই যে জায়গাটা পরিপূর্ণ শির এইরকম হাজারো আছে সমস্ত গানে হারাম টোটালি হারাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনান নাসি মান ইয়াসতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ আবার কি করে এগুলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে মুসলিম পরিবারে বিয়ে শাদীতে গান বাজনায় ভরপুর যাওয়া যায় না রাস্তা দিয়ে ঈদের পরের দিন বা ঈদের যেটা ঈদুল ফিতর এই ঈদুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন একটা আনন্দ উপভোগ করার জন্য তার ইবাদত করে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও আজকের দিন তোমরা বেশি বেশি খাও বেশি বেশি আমার তাকবীর পাঠ করো বেশি বেশি আনন্দ উল্লাস করো তার মানে এই কি হারাম কোথায় কোথায় দেখছি ঈদকে কেন্দ্র করে খেলা চালু হচ্ছে সেই খেলাতে বক্স বাজছে গান বাজছে নাউযুবিল্লাহি মিন জালিক এটা ইসলাম নয় আজকে দেখছি মুসলিমদের মানে মা বোনেরা রাস্তাঘাটে উলঙ্গভাবে ঘুরে বেড়াচ্ছে এটাই ইসলাম নয় কেউ মনে করে যে শুধু মাথার উপরে কাপড়টা দিলেই সেটাই ইসলাম না এটা ইসলাম নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া মুমিন নারীদেরকে যে কি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা একটা মুসলিম মহল্লা দিয়ে যখন মানুষ যাবে তখন বুঝতে পারবে যে এটা মুসলিম মুসলিমদের এলাকা কই কই সেই ইসলাম কোথায় ইসলাম আর কোথায় আমরা আপনি আমি যদি প্রকৃত ইসলামের অনুসারী হই ভালো করে মনে রাখবেন যে বিবাহ শাদীতে গান বাজনা বাজছে সেটা যদি আপনার ছেলেরও বিবাহ হয় আটকাতে যদি না পারেন বাড়ি ত্যাগ করে আটকাতে যদি না পারেন বাড়ি ছেড়ে দেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে ইসলামের কারণে ইসলাম যে মানে না তার কাছে তার সঙ্গে আবার কিছু সম্পর্ক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বলছেন যে নৌকায় তার ছেলে যখন ডুবে যাবে আল্লাহ আমার সন্তান তো ডুবে যাবে আমার ছেলে তখন আল্লাহ বলছেন লাইসা লাকা মিন আহলি নূহ ওটা তোমার পরিবার নয় তোমার ছেলে নয় মুশরিক এই যে ইমানদারের সঙ্গে কোনো সম্পর্ক তার নেই সম্মানিত উপস্থিতি ইসলাম কি এবং কেন এই জিনিসটা আমরা আজ পর্যন্ত উপলব্ধি করতে পারলাম না কেন আমাদের শিক্ষার অভাব ইসলামে প্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে সারা পৃথিবীবাসীকে ইসলামের প্রথম মেসেজ যেটা দেওয়া হয়েছে ইকরা পড়ো শুধু পড়ো নয় বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ো এমন ভাবে যেন তুমি চিনতে পারো যে তোমাকে সৃষ্টি করেছে তোমার সৃষ্টিকর্তাকে তুমি চিনতে যতক্ষণ না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার এই পড়া সাকসেসফুল নয় আজ দুর্ভাগ্যজনক হলো সত্য মুসলিম ঘরের সন্তান ইংরেজি আপনার লিটারেচার নিয়ে পড়তে গিয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ আছে কথা সে বিশ্বাস করে না তাহলে সেই শিক্ষা শিক্ষা নয় যে শিক্ষা তোমার সৃষ্টিকর্তাকে তোমাকে ভুলিয়ে দিয়েছে ভালো করে ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কোন জিনিস দুনিয়ার কোন এমন তোমরা মানে মহাময় জিনিস পেয়ে গেলে যে জিনিসটা তোমাদের রব থেকে তোমাদেরকে গাফিল করে রেখেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম সম্মানীয় রবকে চেনা থেকে বিরত রেখেছে
আমি যদি ভাবি আমি সাধারণ অর্থ যদি আপনাকে বলি তাহলে সেটা একটাই জিনিস, সেটা হচ্ছে অর্থ সম্পদ, যেটার মূল্য কিঞ্চিত পরিমাণও নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। শুধু আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কিছু করতে হবে, তাই আপনাকে অর্থ উপার্জন করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আপনি ওই জায়গাটাকে প্রায়োরিটি দিয়ে, ওই জায়গাটাকে বেশি প্রাধান্য দিয়ে, মা রব ইয়াই বলেন মা গাররাকা বিরব্বিকাল করিম, আল্লাহকে যে ভুলিয়ে রাখা হয়েছে কোন জিনিস, এই অর্থ সম্পদ আমাদেরকে ভুলিয়ে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত ইসলামকে খোঁজেন, প্রকৃত ইসলাম। আজকে ইসলামের নামে বহু কিছু চলছে, পীর মুরিদি ব্যবসা চলছে, মনে করছে এটা ইসলাম না, ইসলাম না। পীর ও নিজেও জানে না যে আমি কি, ও আবার আর একটা মানুষের জান্নাতের জাহান্নামের ঠিকানা নেবে কি করে? সুতরাং ধোকার মধ্যে ইসলাম থাকে না, ইসলাম একদম স্বচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাক্তুম বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাতুকুম আলা বাইদাতিন লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদু ইল্লা হালিকুন, ইসলাম একদম স্বচ্ছ, চকচকে ঝকঝকে পরিষ্কার থাকবে জান্নাতের পথ। তুমি নিজেই জানো না, কোনো মানুষই জানে না যে সে জান্নাতে না জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরাই মুবাশশারা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেটা আলাদা কথা, সেটা ভিন্ন কথা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিব্রাইল মারফতে। বাকি কি কেউ জানে? আপনি জানেন, আমি জানি, ওই পীর জানে, তাহলে ওর কাছে কি আমার বায়াত করার কি দরকার? কিন্তু এটা ইসলামের নাম দিয়ে চলছে। সম্মানিত সুধী, ইসলাম এক জিনিস আর আমরা হয়ে গেছি অন্য। সুতরাং এই মুসলিম দিয়ে ইসলাম বিবেচনা করে আপনি সঠিক ইসলাম পাবেন না। ইসলামের জন্য আপনার মাপকাঠি যেটা হতে হবে সেটা হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে নবিয়্যিহি, আল্লাহর কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। এই বিষয়ে যারা গভীর জ্ঞান রাখে এবং প্রকৃত হকটাকে নিজের পকেটের মধ্যে না রেখে জনগণকে উৎসর্গ করে দেয় এমন হকপন্থী মানুষের কাছে গিয়ে আপনি ইসলাম শেখে, অর্থ খরচ করে আপনাকে ইসলাম শিখতে হবে পরকালকে যদি, পরকালে যদি বাঁচতে চান। শুধু আমাদেরকে এসে আপনাদের কাছে ইসলাম শিখিয়ে যেতে হবে না, আপনাকেও যেতে হবে, আপনার নিকটবর্তী যাকে পাচ্ছেন তার থেকে যদি দূরে যেতে হয় যান, আপনি ইসলাম শেখে। আপনি মৃত্যুর কাঠগড়ায় পৌঁছে গেছেন তবুও ইসলাম শেখেন, এর ইতিহাস অনেক রয়েছে। সেই সময়ে যদি আপনি ইসলাম শেখার জন্য যদি আপনি একটা পা বাড়ান, জান্নাতের দিকে আপনার পা বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। যাই হোক, মূল ইসলামটাকে আমাদেরকে খুঁজে নিতে হয়। আজকে আমাদের সলাতে সিয়ামে, আজকে আমাদের কালেমা প্রথম থেকে ধরেন কালেমা সলাত সিয়াম হজ যাকাত আরো বিভিন্ন ধরনের আমাদের আখলাক চরিত্র, আমাদের আরো সংস্কৃতি, সমস্ত কিছুর মধ্যে ইসলাম আজকে দ্রবিত হয়ে গেছে, জানেই না মানুষ ইসলামটা কি। সুতরাং সম্মানিত উপস্থিতি, ফিরে আসো কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে, মাথা নত করেন, শেখেন ইসলাম। যদি না শিখে মারা যান জবাব দিতে পারবেন না, কেউ পারবো না আমরা জবাব দিতে। কেন? আপনার বিবেক বুদ্ধিতে আপনি খাটেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ইনকাম করেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি সংসার চালান, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি স্ত্রীকে বাড়িতে রেখেছেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনার সন্তান সন্ততিকে আপনি গড়ে তুলছেন, সেই বিবেক বুদ্ধি দিয়ে আপনি এত কিছু কাজ করতে পারছেন। আর আল্লাহকে যদি না চেনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ছেড়ে দেবেন? দিয়েছেন তো তিনি। সুতরাং ফিরে আসুন, ছোট্ট ছোট্ট পাপ যেগুলো ইসলাম নয় সেগুলো পরিত্যাগ করেন, যদি জানেন আপনি, সেটা যতই ছোট হোক না। অনেক মানুষ মনে করে এটা তো ছোট বিষয়, আগে বড়। আপনি আগে বড়টা জানেন, এটা সত্য ঠিক, তা আপনি যখন বড়টাকে মেনে নিয়েছেন যে আল্লাহকে ইলাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে রাসূল হিসেবে, তখন আপনার কাজ হচ্ছে ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়টা আপনার জীবনে পালন করা। না করার কারণে আজকে ইসলাম হারিয়ে গেছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ইসলাম, আমাদের প্রথাগত চলমান ইসলাম নয়, আজকে চলমান ইসলামের আরেকটা আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে যে জালসা জুলুসগুলো যেগুলো হচ্ছে কালেকশন বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ উন্নতিকল্পে, এগুলো তো চলছে। এখানে গিয়ে যে দুয়ার প্রথা চালু হয়েছে এটা কোরআন এবং হাদিসের কোথাও পাইনি, কোথাও পাইনি, চলছে। যদি আপনি বলেন যে ওখানে বড় বড় আলেমরা গিয়ে বক্তব্য দিচ্ছে দোয়া করছে, তাহলে বড় আলেম নয়, কোরআন এবং সহিহ সুন্নাহ নেই, করতে পারে কি করে? এই জায়গাতে আমি ওরকম একবার গিয়েছিলাম, আমাকে একটা লিফলেট হাতে ধরিয়েছিল, বলছে এইসব মানুষগুলো দান করেছে তো একটু দোয়া করে দেন। আমি একা একা করে যতগুলো নাম মোটামুটি 30-32টা নাম ছিল পড়লাম, পড়ার পর আমি আল্লাহ সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর শান্তি ও নিরাপত্তা দান করেন এবং তাদের ধন সম্পদে বরকত দান করেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কিছু বলিনি আমি, ছন্দ মিলিয়ে মিলিয়ে দোয়া করা সম্পূর্ণরূপে ইসলামের মানে বহির্ভূত কাজ, অথচ চলছে কিসের নাম দিয়ে? ইসলামের নাম দিয়ে। আপনি যদি ওটাকে প্রকৃত ইসলাম মনে করেন চলবে? তাহলে আপনাকে জানতে হবে। সুতরাং শিক্ষা অর্জন করতে হবে, ইসলামকে না জেনে আপনি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিতে পারবেন না।
পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ইসলামটাকে জানার এবং সেই অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد. যাই হোক, আমরা ইসলাম কি এটা আমাদেরকে জানতে হবে। ইসলাম থেকে আমাদের অবস্থান অনেক দূরে। কিছু কিছু মানুষের অবস্থা তো এইরকম যে আসমান আর জমিন যত দূরত্ব, ইসলাম জানেই না। সুতরাং তাদের কাছে ইসলাম পৌঁছানো যে কোনো মারফতে আমার আপনার দায়িত্ব, যারা আমরা বুঝতে পেরেছি। আমরা প্রথমে কি বলি, হবে না, এই যাওয়া যাবে না। ভয় মানুষকে নয়, আল্লাহকে করেন। আপনি যে বুঝতে পেরেছেন আপনার পার্শ্ববর্তী বাড়িটা কেন পারলো না, আল্লাহ যদি জবাব আপনাকে জবাব দিয়ে করে, আপনি কি করে বুঝলেন? সুতরাং যে কোনো মারফতে তার সঙ্গে উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম কথাবার্তার মাধ্যমে, কোনো একটা লিফলেটের মাধ্যমে, কোনো কিছু পড়িয়ে, যে কোনোভাবে ইসলাম আমাদেরকে যেমন নিজেদের জীবনে মানে ফিট করতে হবে, সেমন আরেকজন মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাহ।